25টি 9mm আগ্নেয় অস্ত্র সহ 46টি ম্যাগাজিন উদ্ধার হলো। পশ্চিম বাংলা ও ঝাড়খণ্ড সীমান্ত বরাকর চেকপোস্টে আসানসোলের পল্টি থানার বরাকর ফাঁড়ির অন্তর্গত পশ্চিম বাংলা ও ঝাড়খণ্ড সীমান্ত বরাকর চেকপোস্টে আজ পুলিশের নাকা তল্লাশির সময় একটি ঝাড়খণ্ড নম্বর মোটর বাইকে এক যুবককে থামিয়ে নাকা তল্লাশির সময় ওই যুবকের ব্যাগের থেকে 25টি 9mm আগ্নেয় অস্ত্র সহ 46টি ম্যাগাজিন উদ্ধার করা হয়। যুবককে আটক করে বরাকর ফাঁড়িতে নিয়ে যায় পুলিশ এবং শুরু হয় জিজ্ঞাসাবাদ। পুলিশি সূত্রের খবর, ধৃত যুবকের নাম আস মোহাম্মদ ওরফে বাবলু, তিনি কুলটি থানার এলাকারই বাসিন্দা বলে জানা যায়। এই বিষয়ে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের সুধীর কুমার নীলকান্তম বরাকর ফাঁড়িতে এক সাংবাদিক সম্মেলন করেন ঘটনার বিষয়ে। উপস্থিত ছিলেন এডিসিপি ওয়েস্ট অভিষেক মোদী ও এসিপি কুলটি এমডি ওরম আলী মোল্লা সহ কুলটি থানার আধিকারিক অসীম মজুমদার সহ আরও পুলিশ আধিকারিকরা। তবে এত পরিমাণ আগ্নেয় অস্ত্র কোথা থেকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তার তদন্ত শুরু করেছে পুলিশ। বরাকরবাড়ি ইনচার্জ সাব ইন্সপেক্টর শীতল নাগ ও তার টিম ডিসিপি ওয়েস্ট অভিষেক মোদীর নেতৃত্বে ঝাড়খণ্ড লেগুয়া বর্ডারে নাকা চলাচ্ছে। এই নাকা চলাকালীন একজনকে ধরা পড়াচ্ছে। ওর কাছ থেকে আমরা 25 কানা 7mm আর্মস পেয়েছি আর 46 MD ম্যাগাজিনস পেয়েছি। আর উনি এগুলো কোথায় থেকে কোথায় নিয়ে যাওয়ার কথা এগুলো আমরা ইনভেস্টিগেশন করছি। আর আশা করছি কি ওনার মাধ্যমে আমরা যেখান থেকে এগুলো তৈরি হয় ওই জায়গাগুলোতে আমরা রেড করে আরও একটু সফলতা পাবো। আমরা একটা বাইক সিজ করেছি আর এটা সত্যি কি বাইক করে নিয়ে যাচ্ছে। আর এর আগেও কিছু ধরা পড়েছে কিন্তু এত বড় পরিমাণে আমরা বাইক রাইডার কাছ থেকে সিজ করা হয়। এই লোকটি কোথাকার? এই লোকটি কুলটিবাসী আছে। আর বাকি ওনার পিছনে কে আছে ওগুলো আমরা তদন্ত। স্যার নাম ছিল স্যার কোথা থেকে আনছিল মালটা কি খবর পেয়েছেন? স্যার এগুলো আমরা ইনভেস্টিগেশনে দেখে নেব, তারপর আপনার সঙ্গে শেয়ার করে নেব। স্যার নাম, ধৃত ব্যক্তির নাম যা ধরা পড়েছে ওর নাম হচ্ছে কি আস মোহাম্মদ, আস মোহাম্মদ আলিয়াস বাবলু। কোথাকার বাসিন্দা? উনি কেন্দুয়া বাজার কুলটি। ঝাড়খণ্ডে ওটা ধনবাদ দিকে নিয়ে যাচ্ছিল। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট টাইমস বাংলা।